হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওটা বেসিক্যালি হতে চলেছে এআই সাজেস্টেড নিয়ে মেকআপ লুক। তো আমি একদিন র্যান্ডামলি হয়ে বসে বসে ভাবছিলাম যে কী করবো, তখন আমি এআইয়ের সাথে কথা বলতে বলতে এআইকে জিজ্ঞাসা করি যে একটা সাজেস্ট করতে একটা মেকআপ লুক। তো এআই একটা আমাকে খুব সুন্দর একটা মেকআপ লুক সাজেস্ট করে অ্যান্ড আমার ভীষণ পছন্দ হয় ওটা। আমি ভাবি যে আমি ট্রাই করবো, আর ট্রাই করলে অবশ্যই ভিডিও বানাবো। তো প্রথমে বলা ছিল যে চুলটা কার্ল করার জন্য, এখানে আমি আমার ইজিয়েস্ট উপায়ে চুল কার্ল করছি। আমার কাছে কার্লার মানে আমি হিট দিতে চাচ্ছিলাম না চুলে, আর আমার কাছে কার্লার নেইও। স্ট্রেটনার দিয়ে আমি করতে পারতাম, বাট তাও আমি এই উপায়টাই করেছি। এটাতে খুব সুন্দর একটা স্মুথ কার্ল হয়ে যায়। তো এখানে আমি হেয়ারটাকে সেট করে নিয়েছি। তারপরে বলা ছিল যে যেগুলো আমার স্কিন কেয়ার সেটা ফলো করতে, তো আমি আমার স্কিন কেয়ারটা এখানে সুন্দর করে ফলো করে নিই। দেন শুরু হবে আসল মেকআপ, যেটা আমাকে এআই সাজেস্ট করেছে। সো এখানে একটা বড় মাপের একটা লেখা এসেছিলো, তো একটু ছোটো ছোটো করি। তো ফার্স্টেই বলেছে ফেসের জন্য ফাউন্ডেশন, একটা লিটল বিট কভারেজের ফাউন্ডেশন ইউজ করতে, যেটা আমার শেডে ম্যাচ করে। তো আমি ফার্স্টে তাই করি, একটা একদম লিটল অ্যামাউন্ট অফ ফাউন্ডেশন ইউজ করি উইথ এ ব্রাশ অর এ ব্লেন্ডার। আমি এখানে ব্রাশই ইউজ করি। তারপর বলা ছিল যে কনসিলার ইউজ করতে, যেটা আমার শেডের থেকে একটু লাইটার হবে, যাতে আমার ডার্ক সার্কেলস ব্লেমিশেস এগুলো হাইড হয়ে যায়। তো আমি তাই করি, একটা লাইট কালারের কনসিলার নিই অ্যান্ড এটাকে ভালো করে আমার ফেসে ব্লেন্ড করে দিই। আমার এখানে একটু অকওয়ার্ড লাগছিলো, বেশি লাইট হয়ে গেছিলো মনে হচ্ছিলো। যাই হোক, আস্তে আস্তে টাইমের সাথে সাথে সেটা আমার স্কিনে বেশ ম্যাচ হয়ে যায়, তো অসুবিধা হয় না। ও আর একটা কথা, যেখানে লেখা ছিল যে ফিঙ্গার দিয়ে প্রথমে ব্লেন্ড করতে দেন ব্রাশ ইউজ করতে, আমি জানি না এটা কেন বলেছিলো, বাট আমি এটা ট্রাই করলে আবার ভীষণ ভালো একটা কভারেজ দেয় ফিঙ্গার দিয়ে করার পরে, দেন ব্রাশ দিয়ে করলে ফেসের সাথে বসে যায়, মনে হয় না এক্সট্রা কিছু একটা লেপাথুপি করা হয়েছে, এরকম ফিলিংস একেবারেই দেয় না। তারপর ছিল হচ্ছে ফেসে পাউডার দিয়ে সেট করা। তারপরে আমি পাউডার দিয়ে ভালো করে ফেসটাকে সেট করি। এখানে কিছু কিছু ক্লিপ কাটা আছে, কারণ কিছু কিছু ক্লিপের আমার ভিডিওটা মানে শ্যুটই হয়নি কোনো একটা স্টোরেজের প্রবলেমের কারণে, তো মাঝে মাঝে কিছু কিছু জায়গা এখানে কাটা থাকবে। তারপর বলা ছিল আইস, আইসে ছিল হচ্ছে একটা লাইটার কালারের আই শ্যাডো পুরো ওভারঅল মাই লিডে। আর প্রথমত এখানে আমি সমস্তটা ভয়েসে বলেছিলাম, কিন্তু কোনো কারণবশত ভয়েসটা আসেনি, তাই আমাকে এখন আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। আমি পুরোটা ফ্যান অফ করে গরমটার মধ্যে ভয়েসে বলেছিলাম, তারপর আমাকে এখানে ভয়েস, হ্যাঁ তো আমাকে তাও ভয়েস ওভার দিতে হয়েছে, কারণ এখানে ভয়েসগুলো একটু আসেনি। তারপর পুরো আইলিডে আমি একটা লাইটার শেডের আই শ্যাডো ইউজ করি। দেন ব্লাশারে বলা ছিল প্রথমে একটা ক্রিম ব্লাশ ইউজ করতে, দেন এ পাউডার ব্লাশ অর মাই ফেভারিট ব্লাশ। তো আমি এখানে আমার বেসিক্যালি আমার পাউডার ব্লাশ নেই, কিন্তু আমি আই শ্যাডো দিয়ে দিতে পারতাম, তো আমি দিলাম না। আমি জাস্ট আমার ফেভারিট দুটো শেড ইউজ করেছি। প্রথমে একটা লিকুইড আই ব্লাশ ইউজ করেছি, যেটা আমার একদম লাইট কভারেজ দেয়। আর আমার এটা কেন আমার দিতে ভালো লাগে, কারণ এটার উপরে যখন আমি আমার কোনো লিপস্টিক দিয়ে বা কিছু দিয়ে ব্লাশ দিই, তখন না ভীষণ সুন্দর একটা এফেক্ট আসে আর ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তোমাদের একটা গল্প বলি, এই যে লিপস্টিকটা দেখতে পাচ্ছ, এটা যে আমি কিনেছিলাম, এটা বেসিক্যালি আমি ব্লাশের জন্য ইউজ করার জন্যই কিনেছিলাম। আমি এটাকে অ্যাজ এ লিপস্টিক ইউজ করার জন্য কখনোই কিনিনি। এখন আমি টুকটাক হ্যাক ভিডিওর কারণে ওটা ইউজ করি। এখানে আইব্রো সম্পর্কে কিচ্ছু লেখা ছিল না, তো আইব্রোটা আমি কিচ্ছু করি না, জাস্ট একটা ব্রাশ দিই, ব্রাশ করি। এটা একটা মাস্কারা, যেটা আমার ইউজ মাস্কারা, মানে এটা শুকিয়ে গেছে পুরোপুরি। দেন বলা ছিল একটা নিউট কালারের লিপস্টিক ইউজ করতে, জানি না নিউট কেন, তো নিউট কালারের লিপস্টিক ইউজ করতে, তো আমার কাছে নিউট বলতে একমাত্র এটাই ছিল। আর আমার কাছে কোনো নিউট কালার লিপস্টিক ছিল না, যেটা আবার প্রচণ্ড পরিমাণে ট্রান্সফার হয়, তো তাই জন্য আমি এখানে একটা হ্যাক ইউজ করেছি, যেটা হচ্ছে লিপস্টিকের উপরে আমি সুন্দর করে অল্প মতো আই শ্যাডো দিয়ে নিয়েছি, যাতে মানে কোনো একটা ম্যাচের লিপস্টিকের শেডে যেটা একটু ম্যাচ করে যে আই শ্যাডোটা, ওটা ইউজ করেছি, যাতে পুরোপুরি ম্যাট হয়ে যায়। তো এই হ্যাকটা আমাকে আমার বডি বলেছিলো, তো ভীষণ ইউজফুল হ্যাক, আর অনেকক্ষণ থাকেও, মানে খাওয়া দাওয়া করলেও লিপস্টিকের উপরে তাও কিছু হয় না। তো এখানে দেখতেই পাচ্ছ আমি একটা একদম যেটা সিমিলার ম্যাচ খা ওরকম একটা শেডের আই শ্যাডো নিয়ে ইউজ করছি। আর এটা আরেকরকমভাবে খুব ভালো কাজ করে, যখন তুমি প্রচণ্ড ডার্কার কালারের একটা লিপস্টিক পরেছো, এটাকে একটু সেটেল ডাউন করার জন্য একটু নিউট করতে চাও, তখনও যদি কোনো পাউডার বা একটু লাইটার কালারের কোনো আই শ্যাডো উপর দিয়ে ইউজ করি, তাহলে যে ডার্কার রেড কালারগুলো থাকে না, ওগুলো একটু সেটেল ডাউন হয়ে যায়, তো দেখতে ভালো লাগে। তো এটাই আমি এখানে ইউজ করছিলাম। দেন আর কিছু তো তেমন বলা ছিল না, জাস্ট এক কোট অফ মাস্কারা অন ইয়োর ল্যাশেস এরকম সামথিং কিছু একটা ছিল, মাস্কারা বলে একটা আলাদা পয়েন্ট। এখানে আমি ভালো করে সবগুলো পয়েন্ট পড়ে পড়ে বলতে পারছি না, কারণ আমি যেই ফোনে ভিডিও শ্যুট করি, যেই ফোনে আমি এডিট করি, সেটাই আমার ইউজ ফোন, মানে সেটার মধ্যেই সমস্ত স্ক্রিনশট আছে, কিন্তু ওখান থেকে আমি এখন দেখে দেখে তো ভয়েস ওভার দিতে পারবো না। দুটো যদি আমার দুটো ফোন থাকতো তাহলে সুবিধা হতো, মার ফোনটাও এখন আমার কাছে অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি চেঞ্জ করে চলে এসেছি। তো এটি হচ্ছে আমার ফাইনাল লুক। আ ও হ্যাঁ, আর একটা জিনিস, আমার মাস্কারাটা এখনও বাকি আছে,
মাসকারাটা আমি একটা নিউ পদ্ধতিতে দিব। এখন এই মাসকারার পদ্ধতিটা না ভীষণ ভীষণ ভাইরাল, মানে চারিদিকে ইনস্টা ইউটিউব সব জায়গায় না এই মাসকারার যে হ্যাকটা এটা ভীষণ আছে। এটা আমি এক্সট্রা অ্যাড করেছি আইশ্যাডোটা, মানে একটা ব্ল্যাক কালারের জাস্ট আইশ্যাডো একটা হালকা লাইন ক্রিয়েট করেছি। এটা একটা এক্সট্রা অ্যাড, এখানে কোথাও বলা ছিল না, কারণ ওখানে আইলাইনার এন তেন কোনো কিছু মেনশন ছিল না। তো আমি জাস্ট আমার নিজের চোখ ভালো লাগার জন্য এটাকে অ্যাড করি, কারণ আমার একটু চোখটা ফাঁকা ফাঁকা লাগছিলো। এখন যখন কোটটা করবো মাসকারার তো দেখতে বেশি ভালো লাগবে। তো হ্যাকটার কথা বলি, এবার হ্যাকটাতে ফিরে আসি আমি। তো হ্যাকটা ছিল হচ্ছে একটা কাগজ দিয়ে তার উপরে মাসকারা দেওয়ার জন্য, যাতে উপরে লেগে না যায়। আর আমার এই হ্যাকটা ভীষণ ফেভারেট, কারণ আমি যখনই কোনো মাসকারা দিয়ে যদি কোনো আই মেকআপ করি তখন সব সময় আমার আইশ্যাডোতে লাগবেই লাগবে, আর সব সময় আমার আইশ্যাডোটা খারাপ হবে, যেটা মুছতে হবে হেন তেন। তো আমি মাসকারা পরাটা আমার জন্য একটা হিউজ টাস্ক হয়ে যায়, বাট আমার খুব ভালো লাগে মাসকারা পরতে। তো এই হ্যাকটা যদি সত্যিকারের কাজ করে না আমার জন্য তো ভীষণ ভীষণ হেল্পফুল হবে। সো দেখতে থাকো হ্যাকটা তোমরা। আমি অনেক স্ট্রাগল করে হ্যাকটা করেছি, কারণ জানি না, মানে ভিডিও তো সবার এত ইজি লাগছিলো, কিন্তু যখন আমি করতে নিই তখন আমার আরও বেশি মেসি হয়ে যাচ্ছে, বারবার চুলে লেগে যাচ্ছিলো, হ্যানো হচ্ছিলো তেন হচ্ছিলো, আরও বেশি বেশি মেসিনেস ক্রিয়েট হচ্ছিলো, জানি না কেন। এবার মনে হচ্ছিলো কি রিয়েলে আমি নর্মালি করলেই ভালো করতাম, নর্মালি মানে এর থেকে ভালো। আসলে এটা একটা সেট করার ব্যাপার আছে, একটু ডাউন করে সেট করতে হয়, সেটা যেটা হচ্ছিলো না। যখন আমার লাস্টে ডাউন করে সেট হয়ে যায় তখন বেশ ভালো করেই হচ্ছিলো। তো মাসকারা আমার কোট করা শেষ, আর এটি হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমাদের কেমন লেগেছে এই লুকটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। কার্লটা অত ভালো হয়নি, কারণ চুলটা শুকনো ছিল, বাট একটু একটু হয়েছে দেখতে। আমার নিচের চুলটা অবশ্যই এমনিই কার্ল, কারণ আমি বেনি করে রাখি। এটি হচ্ছে আমার ফাইনাল লুক। অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও লুকটা কেমন লেগেছে। তো আমি তো ইউটিউবে এরকমই সিম্পল অ্যান্ড লাইট মেকআপ করতেই পছন্দ করি, তোমার হাতে কেমন লেগেছে অবশ্যই আমি তো অনেকটা জানি, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। চলে আসছে ডিস্টার্ব করতে, আর 50 টাকার অন্য আসছে, 50 টাকার অন্য আসছে আমাদের পাড়াতে, ওটা আমাকে বলতে আসছে।